পুরোপুরি রেডি, মানে স্কুলে যাওয়ার জন্য, আমি না আমার মেয়ে। তো চলো দিনটা শুরু করলাম। এবিএস ক্রিয়েটারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সারাদিন মোটামুটি যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। এখন যেটা করব, গাড়িটা বের করব। এই গাড়িটা বের করানো খুব কষ্টদায়ক, কারণ এই যে এইগুলো দেখছো না, এই যে বালি পাথর পড়ে রয়েছে, এগুলো বালি পড়ে রয়েছে, তো আমাকে গাড়ি ব্যাকে নিয়ে বের করতে হয় এবং খুব কষ্টদায়ক। এইটুকু স্পেসের মধ্যে দিয়ে বেরোনো কষ্টদায়ক সত্যি। ঠিক আছে, তো চলো মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি। এই এখন মেয়েকে কিছুক্ষণ আগে দিয়ে আসলাম, অনেকক্ষণ আগে। তারপরে গল্প করছিলাম, গল্প করতে করতে তো আমরা ডিসাইড করলাম, মানে আমি আর বর্ষা মিলে ডিসাইড করলাম যে বাজারে যাব। বাজারে গিয়ে সবজি বাজার করবো, চলো তাহলে যাই, ঘুরেই আসি। ঠিক আছে, আর এই শুকনো মুড়ি আর কতবার যে খাবো শুকনো মুড়ি। ঠিক আছে, এ এ পাচ্ছি না আর, কত মুড়ি খাওয়া যায় বলতে পারো সব। ঠিক আছে, ডাক্তারবাবু খালি জিজ্ঞাসাগুলো কী করো? ইউটিউবে ব্লগিং করি। কি ব্লগ? ব্লগ কি? এই ডেইলি লাইফস্টাইল ব্লগ আর অ্যানিমেশন শিখছি। তো বললো, অর্পিতা মুখার্জিকে চেনো? বললাম, কে অর্পিতা মুখার্জি? আমি তো চিনি না। বলতো, তাহলে কী ইউটিউব করে, চেনো না যখন? তাহলে আমি তো ওনাকে চিনি না। ওই 40 কোটি টাকা আর মালিক, 40 কোটি টাকা। তারপর আমার মাথার মধ্যে খেলো, ও আচ্ছা আচ্ছা, সেই এখন যে হাওয়াটা চলছে ফ্ল্যাট থেকে যে টাকা পয়সা উত্তর হচ্ছে সেইটার কথা বলছে। তো চলো দেখি কি সবজি পাই। ঠিক আছে, বাইকে বসে তোমাকে ছেড়েই ক্যামেরা ঠিক করছি। আর প্রথম যেদিনকে তোমার এই বাইকে উঠেছিলাম সেই দিনকে আমি পুরো আকাঠা হয়ে চড়সড়ো হয়ে সেই মানে পারলে তুমি তো পারলে আমাকে সেদিনকে ফেলে দিত। আর এখন দেখো লঙ্কা নেই ঘরে, নিতে হবে। লতি খাবা? লতি না না, কত করে গাজর? তার জন্য গাজর নাকি উপকারী, চলো গাজর নিচ্ছে। ঠিক আছে, উচ্ছে 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 ভাজান, উচ্ছে চচ্চড়ি, উচ্ছে সিদ্ধ খেতে হবে গাজর। আমার টমেটোর বীজ আনি, টমেটো খাওয়ানো এবার এরকম দিকে যাবা। 320 টাকা বেশি নিও না কিন্তু, বর্ষা যা লাগে পেকে গেলে মুশকিল হবে।
ক্যাপসিকাম নেবা, স্যালাড? হ্যাঁ আমি করবো, আমি করবো। একটা একটা কি দুটো নাও আপাতত, একটা না দুটো নাও, হাফ কেটে ফিরে রাখলে নষ্ট হয়ে যাবে। মূলো বিনস লাগবে তাহলে ওই 40, 30, 70, 30, 100। গ্রিন অ্যাপেল, গ্রিন অ্যাপেল পাবো কোথায়? গ্রিন অ্যাপেল আরো দোকান দেবো, তারপর বাঁধাকপি, মাশরুম, মাশরুম ওই যে ওই যে তুই মাছ বলছো মশলা মশলা দিয়ে করে পাতলা করে টেস্ট হয় নাকি? মাছ মাছরুম পাতাল করবো, মাছরুম পাতাল করবো, মাছরুম ছোট ছোট নিলে একটা স্যালাড কিনে লাগে। মাছের তিন মানা দেওয়ার গন্ধ শুকতে যাচ্ছে কেন? তিন মানা কিন্তু বসছে, কালকে চিকেন পাবো। সকালবেলা এসছে না, বেলা করে আসলে শিং মাছ পাবা না। চলো বেরো, এগুলো কি মাছ? হ্যাঁ
বাজারে শুনতে পাচ্ছ কিনা জানি না, মাছ বাজারে তোমাদের মন্দিরে দিয়ে খালি গন্ধ শুকতে আসলো, মাছ কিনবে না কারণ ঘরে মাছ রয়েছে। আর কালকের দিনটা তো বাড়ি থাকবে, তারপরে পরশু দিনকে ওটি আছে, অপারেশন আছে, তো জাস্ট মাছের গন্ধ শুকতে আমরা আসলাম বাজারে। বলো ও বললো মাছের গন্ধ শুকবো, হ্যাঁ তাহলে চলো। শোনা যাচ্ছে কিনা জানি না, প্রচন্ড চেঁচামেচি হচ্ছে। তো আপাতত সবজির মার্কেট কমপ্লিট, ঠিক আছে। কি কি নেওয়া হলো, ফুলকপি? ও আচ্ছা, বাড়ি দিকে দেখাচ্ছি, ঠিক আছে। এখন বাকি রয়েছে সবজি মার্কেটের সবজি কেনা হয়ে গেছে, শশা আর হচ্ছে গ্রিন অ্যাপেল, শশা গ্রিন অ্যাপেল আর কি ফুল আর শ্যাম্পু, এই কটা জিনিস বাকি রয়েছে। লটারি কাটবো, ঠিক আছে লটারি কাটি, ঠিক আছে চলো পরে আবার আসছি। এই মাত্র বাজারে আসলাম, 9:30 বাজে, এই বাজারে আসলাম, বুঝি বাজার থেকে আসলাম। আসার পর তোমাদের মন্দিরা দিয়ে অনেকক্ষণ আগেই ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছে, ঠিক আছে। মন্দিরা দিদি তোমাদের মন্দিরে অনেকদিন ড্রেস চেঞ্জ, আমি আবার বাবা দেখলাম যে পুজো করতে যায়, বাবা একটা জায়গায় নিত্য পুজো করে এইখানে, বাবা দেখি হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি তাহলে চলো বাইকে করে ছেড়ে দিই, তো বাইকে করে ছেড়ে দিলাম। আর এইটা থেকে ভয় পেও না, এটা নিয়ে এখন বসে, এটা নিয়ে এখন সবসময় ঘুরি আমি। ওই তোমাদের মন্দিরে দিদি বলছে খাবো কি, আমি বললাম মুড়ি, সকালে খাবার কিছুই খুঁজে পাচ্ছি না, 12:30-12:30 সময় নাই ভাত খাবো, ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টায়, খিদে পায় না আমার, মুড়ি 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 আমার। ও বলছে 30 বছর বয়সে এসে মুড়ি খাবো, কোথায় স্যান্ডউইচ ফ্যান্ডউইচ খাবো, মুড়ি। চলো দুজনে মিলে বসি বাটি নিয়ে খাই, আমি মুড়ি খাবো না, না খেয়ে থাকবো। আরে মুড়ি খাও, নাহলে আমার মতো আলসার হয়ে যাবে। তুমি খাও মুড়ি, মুড়িতে চানাচুর দিয়ে খাই। হ্যাঁ চানাচুর না বললাম না, চানাচুর খাও, হ্যাঁ পেঁয়াজ দিয়ে তেল, ওই ওটাই বাকি আছে, ঠিক আছে। খেও না ফ্যাটি লিভার, শুকনো মুড়ি খাও ভালো হবে, অ্যাসিড ট্যাসিড কমাবে। আমার আজকে থেকে একটা সিমটম শুরু হয়েছে, সেটা হচ্ছে পেটে ব্যথা। এই পেটে ব্যথা করছে, যাই হোক চলো মুড়ি খাই। আর বাজার ঘাট কি করেছে একটু পরে দেখাচ্ছি, আমি এখন আর স্নান পটি গেলাম না, মেয়েকে একবারে ডাব খেতে চাইলে, খালি পেটে ডাব খাওয়া, খালি পেটে ডাব খাওয়া যায় না, খালি পেটেও ডাব খাবে, খালি পেটে কেউ ডাব খায়? রুটি অন্তত খেয়ে আসতে হতো, ভুল হয়ে গেছে। তুমি খেতে পারতে রুটি, আমার তো আটার জিনিস খাওয়া বন্ধ, আটা ময়দা। তুমি তো মুড়ি খাচ্ছ, আমি কি খাবো এখন? হ্যাঁ মুড়িটা খুব সুস্বাদু, তো মুড়ি খাচ্ছি তো, দু ঘন্টা পর পর খিদে পেয়ে যাচ্ছে, জানো তো, আর ডাক্তার কী ওষুধ দিচ্ছে আমি জানি না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাচ্ছে, আর এই মুড়ি খাচ্ছি, দেখো মুড়ি আর মুড়ি মুড়ি আর আর ওষুধ খাওয়ার দু ঘন্টার মধ্যে খিদে পেয়ে যাচ্ছে। হচ্ছে মেরি বিস্কুট, শশা স্যালাড খাওয়ার জন্য, পটল, এটা ঢেবা পটল নয় নর্মাল পটল, ঠিক আছে। এ হচ্ছে উচ্ছে, উচ্ছে গাজর,
স্যালাডকে স্যালাডের জন্য, আলসারের জন্য নাকি গাজর খাওয়া খুব উপকার, কাঁচা লঙ্কা, বিট, ক্যাপসিকাম স্যালাডের জন্য। আচ্ছা, এখানে ঢ্যাঁড়স, কলা আর এই হচ্ছে পাতালকোল, এটা মাশরুম বলে কিন্তু মাশরুম এটা ঠিক না, মাশরুম আলো আরও সাদা হয়, বড় হয়, এটা পাতালকোল, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আঙুর, মের, আদা, সেন্সোডাইন পেস্ট, ট্রেসমি রেড 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 ট্রেসমি তোমাদের মন্দিরে দিই, জুনিয়র হরলিক্স, ঠিক আছে। এটা অমৃতাঞ্জনের রিলিফ কাফ অ্যান্ড কোল্ড, এটা ঠান্ডা ফান্ডা লাগলে ঠিক হয়ে যায়। ল্যাকটোক্যালামিন ফেস লোশন তোমাদের মন্দিরে দিই। আচ্ছা, গ্রিন অ্যাপেল, আর এই লেবু আপেল কলা ওটা কালকে মা দিয়েছে, ঠিক আছে। এটা পেঁয়াজ, ফুলকপি, তো এই হচ্ছে টোটাল মার্কেটিং। এই হচ্ছে ঠাকুরের ফুল, ঠিক আছে। এখন যেটা করব, একটু জল খেলাম, এবার একটু মুড়ি খাবো, মুড়ি খেয়ে পেটটা করছে, মুড়ি খেয়ে মেয়েকে আনতে যাব। ও, জনির একটা পেডিগ্রি আনতে হবে, জনির একটা পেডিগ্রি আনতে। 10:30 বাজে, মেয়েকে আনলাম, এখন আমি যাব স্নান পটি, আর কালকের ভিডিও পড়াশোনা করছে না, ঠিক আছে, আজকে করেছিস। পড়াশোনা করছে না একদমই, আমার না এখন গলা বুকের মুখটা না সবসময় তিতো হয়ে যাবে, কেন কি জানে সবসময় তিতো তিতো লাগে মুখের ভিতর। আসো মিষ্টি করে দি, মিষ্টি করলাম কি, ঠিক আছে চলো পরে পরে আসছি। বলছি বলছি ডোনা তো দেখে না, ওই জন্য ডোনা চমকে গেছে, ব্যাপারটা কি হচ্ছে। তো এখন হচ্ছে বাজে 1:25, লাঞ্চ টাইম। তো লাঞ্চ টাইমে কি কি আছে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। তো এই হচ্ছে লাঞ্চ, কি এটা, লাউ দিয়ে মাগুর মাছ, মাগুর মাছ, ভাত কমিয়ে দিও, এত ভাত খাবো না, স্টমাকে নিতে পারবে না, তোরা আবার একটু করে খাবো, তাও ঠিক আছে, কমিয়ে দাও, কমিয়ে না কমিয়ে না কমিয়ে না কমিয়ে না, ব্যাস ঠিক আছে, কারণ স্টমাক নিতে পারবে না আমার, হালকা হালকা আরো এই হালকা পাতলে লাল শাক দেওয়া যাবে, লাল শাক একটু মাঝখানে গেছো, লাল শাক, ঠিক আছে। আর এইটা হচ্ছে কি, ডালমা শুকনো, হ্যাঁ ডাল শুকনো, ডাল শুকনো, এটা কারো ঠিক হবে না, ডাল শুকনোটা খাবো না আমি, তোমাদের মন্দিরে দিয়ে দেখো ডাল শুকনো, শুকনো ডাল খাচ্ছে, শুকিয়ে ডাল খাচ্ছে, ডালও শুকিয়ে খেতে পারবো না, ডালই তো খাচ্ছি, সে পুড়িয়ে খাই, শুকিয়ে খাই, আর ভেজে খাই, ডালই তো,
যাই খাচ্ছে তাই রকম করছে, ডাব খেতে দেবে না, ডাল খেতে দেবে না, বিস্কুট। এই আমি ডাব খেতে দেবে না, ডাবটা তো তোমার তখন সকালবেলা, তোমার ডায়েট তুমি ঠিক করে তুমি বলো আমাকে, আমার কষ্ট হবে না। এই যে তোমার ডাল শিকনোটা দেখো, আমার ডাল ডাল শুকনো দেখো, এই দেখো এইটুকু আমি নিইনি, আমার খেলে ওটা খেলে অম্বল হবে জানো তো। আর এই এই এইটুকু ভাত খেতে বলো তো কিনা, একটা মানুষ গায়ে জোর পায় কখন? আমার একটু তোমাকে মোটেও খাওয়া কম করতে, খেতে কম বলনি, আমাকে বলেছো, তোমাকে তো বলিনি। না না, আমাকে খাওয়া কমাতে বলেছে, মানে আমাকে বলেছে অল্প অল্প করে অনেকবার খাওয়া, ঠিক আছে, স্টমাকে একবারে বেশি প্রেশার দেবা না, এটাই বলেছে আমাকে। তারপরে মোমবাতিটা নিভাও, ঠাকুরের মোমবাতি নিবাও, হাত ধুইনি আমি না, চাষটাকে বন্ধ করে দিই। ঠাকুরের প্রসাদটাকে ধুলাম জল দিয়ে ভালো করে ধুয়ে, এবার এটা মেয়েকে দেব, এটা মেয়ের জন্য একদম পারফেক্ট উপকারী জিনিস, কি বলো? এটা মেয়েকে দিই। আজকে অলরেডি ভিডিও 22 মিনিট হয়ে গেছে, আমি যখন ভিডিও এডিটে বসাচ্ছিলাম মানে এডিট করছিলাম, দেখি 22 মিনিট হয়ে গেছে অলরেডি, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। তবে এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন এই চাটা তো কিছু খাবো না, এই সন্ধ্যাবেলার ওষুধটা খাবো, খেয়ে তারপরে এই ভিডিওটা এক্সপোর্ট করব, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে, খুব খুব ভালো থেকো, টাটা।